সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। হ্যালো বন্ধুরা, আজ স্টে বিউটি উইথ আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে এমন কয়েকটি ফার্টিলিটি সাপ্লিমেন্ট সম্বন্ধে জানাবো যা আপনারা প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে পেতে পারেন বা চাইলে ট্যাবলেটও খেতে পারেন। কিন্তু ট্যাবলেটের তুলনায় এই উর্বরতা পরিপূরকগুলি আপনি খাদ্যগ্রহণের মাধ্যমেও পেতে পারেন। তো সেগুলি কি তা আজকে আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে একটি কথা আপনাদেরকে বলবো। আপনারা যদি চান তবে এই ফার্টিলিটি সাপ্লিমেন্টগুলো কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায় তার একটি লিস্ট আপনাদেরকে জানাবো। যদি আপনারা এই বিষয়ে জানতে আগ্রহী হন তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এবার সেই সাপ্লিমেন্টগুলো কি সে ব্যাপারে জেনে নেওয়া যাক। এক, এল কার্নিটাইন। এটি একটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যা গর্ভবতী হবার সম্ভাবনাকে অনেক বৃদ্ধি করে। পুরুষদের জন্য এল কার্নিটাইন একটি প্রয়োজনীয় পরিপূরক। এটি শুক্রাণু কোষের স্তরকে উন্নত করে এবং এর পাশাপাশি এর গতিকেও বাড়িয়ে তোলে। দুই, এল আর্গিনাইন। এটিও একটি অ্যামাইনো অ্যাসিড যা সাধারণত এল কার্নিটাইনের সঙ্গে যুক্ত থাকে। এটি একটি শুক্রাণুর মাথায় থাকে যা শুক্রাণুর শক্তি বাড়াবার পাশাপাশি তাদের সংখ্যা বাড়ানোর জন্য খুব কাজে আসে। তবে যাদের ঠান্ডা লাগা বা অ্যাসিডিটির কোনো সমস্যা রয়েছে তাদের এটি গ্রহণ করা যাবে না, কারণ এটি গ্রহণ করলে তাদের এই জাতীয় রোগগুলির সমস্যা আরও বৃদ্ধি পাবে। তিন, বিটা ক্যারোটিন। এটি বিভিন্ন শাকসবজিতে ভালো মতন পাওয়া যায় যা পরবর্তীকালে আমাদের শরীরের মধ্যে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। গর্ভাবস্থায় বিটা ক্যারোটিন গ্রহণ করতে বলা হয়। এর সাথে এটি গর্ভবতী হবার জন্যও দারুণ উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো ধরনের ফ্রি রেডিকেলের ফলে আমাদের শরীরের যে ক্ষতি হয় তা রোধ করে এবং শুক্রাণু ও ডিম্বাণুর স্বাস্থ্যকে ভালো করে। বিভিন্ন মাল্টিভিটামিন ট্যাবলেটে এটি বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। চার, ভিটামিন সি। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি ছাড়াও ভিটামিন সি এর উপস্থিতি শুক্রাণুর অভ্যন্তরে ডিএনএ উন্নতি করে, সুরক্ষা দেয় এবং তার মান ও আকৃতিকে আরও উন্নত করে তোলে। ভিটামিন সি শুক্রাণুকে ডিম্বাণুর দিকে দ্রুত পাঠাতে যথেষ্ট সাহায্য করে এবং কোনো রোগের কারণে যদি গর্ভধারণ করতে দেরি হয় তাহলে তা দ্রুত নির্মূল করে এবং গর্ভবতী হতে সহায়তা করে। পাঁচ, ভিটামিন ই। এটি পুরুষ ও মহিলা উভয়েরই উর্বরতা বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করে এবং IVF এর মাধ্যমে যারা সন্তান নেন তাদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ। এটি গ্রহণের ফলে নিষেকের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। ছয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি জরায়ুতে রক্ত প্রবাহ বাড়ায় এবং ডিম্বাশয়ের ফলিকলগুলিকে ডিম্বাণুতে ছড়াতে সহায়তা করে। গর্ভাবস্থায় বাধা সৃষ্টি করতে পারে এমন সব প্রদাহকে এটি হ্রাস করে এবং সরাসরি বীর্যকে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করতে এবং উর্বরতাকে উন্নত করে তুলতে সাহায্য করে থাকে। এটি প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা ও শুক্রাণুর স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে। সাত, সেলেনিয়াম। পুরুষদের ক্ষেত্রে সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলি শুক্রাণুর সংখ্যাকে বাড়ায় এবং মহিলাদের ক্ষেত্রে সেলেনিয়াম গর্ভপাত এবং অন্য ক্রোনোপ্রকার ত্রুটি থেকে নবজাতক ভ্রূণকে রক্ষা করে ও ক্রোমোজোমের কাঠামোকে অক্ষত রাখে। আট, ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড গর্ভধারণের আগে বা গর্ভাবস্থা থেকেই খেতে বলা হয়, কারণ এটি ভ্রূণের স্বাস্থ্যের উন্নতি করে। এটি ডিএনএ ও আরএনএর গঠনকেই ভালো করে না, তার সাথে শিশুর অভ্যন্তরে এই জিনগত কোডগুলিকেও সুরক্ষিত রাখে। যদি এটি ভিটামিন বি কমপ্লেক্সের সঙ্গে নেওয়া যায় তাহলে এটি আরও বেশি কাজ করবে। নয়, জিঙ্ক। জিঙ্ক ভালো ক্রোমোজোম জোড়া বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রাণুর লেজ এবং বাইরের আচ্ছাদনটি জিঙ্ক থেকেই তৈরি হয়, যার জন্যই জিঙ্ক জাতীয় খাবার খাওয়াটা খুবই জরুরি। এটি শুক্রাণুর গতিবেগকেও উন্নত করতে পারে এবং গুণমানকেও ভালো রাখে। এটি মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিঙ্কের অভাবে গর্ভপাত হতে পারে। তাই যারা সন্তান নেবার পরিকল্পনা করছেন বা কোনো শারীরিক অসুবিধার কারণে গর্ভবতী হতে পারছেন না তারা এই সাপ্লিমেন্টগুলি বা এই সাপ্লিমেন্ট সমৃদ্ধ খাবারগুলি খেতে পারেন, দ্রুত সন্তান সুখ লাভ করতে পারবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।